हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। आमी एमनी दर्शनउद्दीन खंदकार, जे कैपिटल टेक्निक चैनल पक्ष से आपके जाना वेलकाम। आज के वीडियो अपने साथ शेयर करब हाउ टू यूज पेन फॉर्मेट और फॉर्मेट प्रिंटर ऑन गूगल डॉक्स एंड माइक्रोसॉफ्ट। अर्थात एखे देखा गया है गूगल डॉक्स और माइक्रोसॉफ्ट ऊपर क्यों देखा गया है पेन फॉर्मेट अथवा फॉर्मेट प्रिंटर आता क्यों यूज करते आज से विषय देखो। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা দেখব গুগল ডক্স থেকে। তার গুগল ডক্স থেকে কাজটা করার জন্য প্রথমে আমরা চলে আসবো গুগলে। বাস গুগল আসার পরে আমরা এদিকে ডান দিকে চলে আসবো। আসার পরে আপনার যে জিমেল থেকে আপনার গুগল ডক্সে ঢুকবেন আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকতে হবে। সাইন ইন করে থাকার পর আপনার গুগল অ্যাপসে আসবেন। আসার পর নিচে দিকে আসবেন। আসার পর ডক্সে ক্লিক করে আপনার গুগল ডক্সে ঢুকতে পারেন। তাছাড়া স্যার আপনার এখানে ডক্স ডট গুগল ডট কম লেখা ঢুকতে পারেন। বাস গুগল ডক্স এখানে আপনার ঢোকার পরে এখন আপনি কি করবেন, আপনি চাইলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েও কাজটা করতে পারেন অথবা চাইলে আপনার যে কোনো ডকুমেন্ট করা থাকে সেটা আপনি ওপেন করে করতে পারেন। তাহলে এখন ধরুন আমি আমার এই যে তৈরি করা ডকুমেন্ট ওপেন করি। বাস এই ডকুমেন্ট ওপেন করার পরে এখন আমি ডকুমেন্টের মধ্যে কাজটা দেখব। তো কাজটা দেখার জন্য এখন এখানে কিভাবে কাজটা করতে হবে, তো কাজটা করার জন্য এখান থেকে আমি প্রথমে কি করব, এখন আমি আমার এই ডকুমেন্টের আমি যে কোনো অংশ আমি যে কোনো একটা সেন্টেন্স এখান থেকে কি করব আমি ফরম্যাট করব। তো কিরকম ধরাম এখান থেকে এই যে এই লাইনটা আছে এই লাইনটা আমি এখান থেকে ধরুন ফরম্যাট করব। তাহলে লাইনটা প্রথমে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে এই লাইনটা আমি কী করবো, ধরো এখান থেকে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, তারপর এখান থেকে এটার মধ্যে আমি কী করলাম একটা কালার দিলাম, একটা কালার দিলাম, তারপর এখান থেকে এটা সাইজটা একটু বড় করলাম। তো এখান থেকে ধরুন আপনি আরও বেশি করা থাকলে এগুলো করে নেবেন, মানে একটা একটা লাইনকে আমি ফরম্যাটিং করলাম। তো এই যে এখানে যে ফরম্যাটিং করলাম এই সেম ফরম্যাটিংটা আমি চাচ্ছি যে আমার অন্য যে কোনো আমার সেন্টেন্স বা যে কোনো ওয়ার্ডে মানে যেখানে আমি সিলেক্ট করব আমার ওই অংশের ভিতরে এই ফরম্যাট অটোমেটিক্যালি হয়ে যাবে। আর সেটা করার জন্য আমার এখান থেকে যে পেন ফরম্যাটের কাজটা আমরা এখন গুগল ডক্সে করি। তাহলে এখান থেকে ধরুন আমি এই যে এখানে সিলেক্ট করে এখানে আমি এই যে ফরম্যাটগুলো করলাম, করার পরে এখন আমরা চলে যাবো কোথায়, এই যে এখানে লেখা আছে ধরুন পেন ফরম্যাট, এই যে এখানে এই যে টুলবারের মধ্যে যে এখানে দেওয়া আছে পেন ফরম্যাট, আমরা এখন পেন ফরম্যাটে ক্লিক করি। পাস করার পরে এরপর আপনার এখন আপনার যে কোনো সেন্টেন্স, যেমন আমি এখান থেকে এই যে সেন্টেন্সটা নিজের সেন্টেন্সটা এখান থেকে টানতে সিলেক্ট করলাম, এই দেখুন এখানে পেন ফরম্যাট হয়ে গেল, এখানে হয়ে গেল। তারপরে ধরুন এখানে আমি এখন আবার ধরুন যে কি এই যে লাইনটা আছে এটার মধ্যে এখান থেকে আমি আবার নেই এই যে পেন ফরম্যাট সিলেক্ট করলাম, আপনি যেই লাইনে দেবেন ধরুন আমি এই লাইনে দিব, এই যে সিলেক্ট করলাম এই লাইনটা হয়ে গেল। তাহলে এখন আপনার এই যে আবার এটা সিলেক্ট করে সেমভাবে এভাবে করতে পারেন, অথবা আপনি যদি এইভাবে চান যে এখান থেকে ধরুন আমি এই যে এই লাইনটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে এখন আমি কী করবো, এই যে এখান থেকে পেন ফরম্যাট এখানে আমি ক্লিক করলাম, করার পরে এখন আমি যদি এই যে লাইনটা এখানে সিলেক্ট করি এই ধরুন এটার মতো হয়ে গেল। তারপর আবার ধরুন আমি এখানে সেমভাবে ধরুন আমি ধরুন এই যে এই লাইনটা সিলেক্ট করলাম, করার পর আবার যে পেন ফরম্যাটে যাই এটা গেলাম। এখন আমি উপর লাইনটা এটার মতো করতে চাই, এই যে এখান থেকে সিলেক্ট করে দিলাম, বাস এটার মতো হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, আমরা এই গুগল ডক্স থেকে আমরা পেন ফরম্যাটের বিষয়টা ইউজ করতে পারি। এখন আমাদের এই আমাদের অনলাইনে এই গুগল ডক্সের মধ্যে আমরা যে পেন ফরম্যাটের ইউজ করার বিষয়টা দেখলাম, এবার আমরা দেখবো যে এখন আমাদের অফলাইনে মাইক্রোসফট থেকে আমাদের সেম বিষয়টা কীভাবে ইউজ করতে পারি। তাহলে ইউজ করার জন্য এখন আমরা চলে যাই মাইক্রোসফটে, সেখানে মাইক্রোসফট ওপেন করলাম। মাইক্রোসফট ওপেন করার পরে আমাদের এই ডকুমেন্ট আমরা এখান থেকে আমরা তখন এইটুকু অংশ সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করে আমরা এখানে মাইক্রোসফটে নিয়ে যাই। বাস এটুকু অংশ আমি এখানে পেস্ট করলাম আমার কাজটা দেখার জন্য। এখন এখান থেকে সেমভাবে এখানে আমাদের কী করতে হবে, আমাদের যে অংশটুকু আমরা এখানে ফরম্যাট করবো তখন এই অংশটুকু আমি এখান থেকে সিলেক্ট করি। বা সিলেক্ট করার পর এখানে আমি কী করবো, এই যে আগের মতো করে এখানে এই যে কালার দিলাম, তারপর এখান থেকে ধরুন আমি এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম লেখার মধ্যে, তারপর এখানে আরও কী দিব, এখানে আন্ডারলাইন, ইটালি, বোল্ড, তারপরে লেখার সাইজ বড়ো বা আপনার তারপরে ফন্ট চেঞ্জ, মানে যা করা দরকার আপনি এখান থেকে করে নেবেন। বাস করার পরে এই ফরম্যাট আমি করলাম, করার পরে এখান থেকে আমার আগে যে কী লেখা ছিল পেন ফরম্যাট আর এখানে লেখা আছে মাইক্রোসফটে কি এই যে ফরম্যাট প্রিন্টার, মানে একই জিনিস আমার গুগল ডক্সে লেখা আছে পেন ফরম্যাট আর এখানে লেখা আছে ফরম্যাট প্রিন্টার। তাহলে আমরা ফরম্যাট প্রিন্টার এখানে ক্লিক করি, বা ক্লিক করার পরে এখন আপনি যেই লাইনটা করবেন ধরুন আমি এই লাইনটা করবো, এই যে লাইনটা এখানে টানটা সিলেক্ট করলাম, এই যে এখানে হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল। এখন ধরুন আবার আমি কি এই যে এই লাইনটা এখান থেকে আবার সিলেক্ট করি, করার পর এখন আমি কী করবো, এই যে ফরম্যাট প্রিন্টার এখানে ক্লিক করলাম, করার পর আমি কোন লাইনটা করবো, এই লাইনটা করবো, এই লাইনটা সিলেক্ট করি, এই যে হয়ে গেল, এটা হয়ে গেল। এখন ধরুন আমি এইভাবে এটা করতে পারি। তারপর ধরুন এখানে আমি এই যে লাইনটা আমি এখানে সিলেক্ট করলাম, করার পর আমি ফরম্যাট প্রিন্টারে যাই, যার পর এখানে ধরুন আমি উপরের লাইনটা এরকম করে দেবো, তো উপরে সিলেক্ট করি, এই যে হয়ে গেল। আবার সেমভাবে এখানে ধরুন আমি যেটা সিলেক্ট করলাম ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম, করার পর এটা আমি এই কালার করে দেবো, এই যে এরকম করে দেবো, হয়ে গেল। এতে এইভাবে আপনারা দেখা কী করতে পারেন, আপনার মাইক্রোসফট থেকে আপনার যে ফরম্যাট প্রিন্টার যেটা বলি আমরা গুগল ডক্সে পেন ফরম্যাট, সেটা আমার মাইক্রোসফট থেকে এই ফরম্যাট প্রিন্টার নামে দেওয়া আছে। এইভাবে চাইলে আমরা আমাদের অফলাইনে মাইক্রোসফট থেকে আমরা এই ফরম্যাট প্রিন্টারটা আমরা ইচ্ছে করলে আমাদের ডকুমেন্টসের মধ্যে ইউজ করতে পারি।
তাহলে এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে অফলাইনে পাশাপাশি আমাদের এই গুগল ডকসের মধ্যে আমরা কি দেখলাম কিভাবে আমরা ফরম্যাট পেইন্টার বা আমরা পেইন্ট ফরম্যাট ইউজ করতে পারি সে বিষয়টা দেখলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ পেইন্ট ফরম্যাট অর ফরম্যাট পেইন্টার অন গুগল ডকস অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।